মন্টুর কুশন্ড ছেলে স্বপ্নে যা দেখে ভাল লাগে না রে, এক কাপ চা খাওয়া হয়ে গেল তার মোর বেটাটা মুই দেখি পানু না। মাইসি সাও সিক্রেট খাসে, বিড়ি খাসে, দারু খাসে, মদ খাসে, গান্ধা খাসে, মুই তোর মাইসি সামনে গর্ব করে কভার পাউছ না যে মোর সাও গান্ধা খায়, মদ খায়, হিরোইন খায়, পেঞ্জিল খায়। তুটি গেছে মোর বেটাটা, কাউ দেখো রে, তুই বেটাটাকে দেখো রে, তুটি গেছে মোর বেটাটা রে। হ্যাঁ আমারে বাড়িতে আনা রে, এটা বসি বসি কি করছে, মোবাইল টিপেছে, মাইসে সবা মদ খাচ্ছে, গান্ধা খাচ্ছে, হিরোইন খাচ্ছে, আরে মোবাইল টিপেছে, আরে মোবাইল টিপে আজ মুই বেকা বেকারে কি, মাইসে সবা মদ খাচ্ছে, গান্ধা খাচ্ছে, মাইসের সামনে মুই গর্ব করি কবার পাও না। স্যার অঙ্কটা বুঝি দাও, বুঝিছি না, ভালো করে বুঝি দাও। হুম হুম এই তুই এটা কি করেছিস, হ্যাঁ তুই এটা কি করেছিস, এই এইলার পাশে দেখি তো শিক্ষা হয় না। মাইছে সাও কত সুন্দর গান্ধা খাসে, মদ খাসে, দারু খাসে, মুখে লজ্জায় মাইছে মুখ দেখার পাও না রে, লজ্জায় মাইছে এখন দোকানে পাশ যা বসে থাকির পাও না। মানুষ মুখ প্রশ্ন করে যে তোর বেটা তুই কি মানালু, মুই তো লজ্জায় করার পাও না যে মোর বেটা আজ বই পড়ছে, অনলাইন ক্লাস করছে, ইয়ে করছে। এ তুই কি মোর মাংস মান ঠুসিস দে, মাইছে সাও কত সুন্দর গান্ধা খায়, মদ খায়, বালাবাড়ির যা পড়ি পড়ি আছে। এ তুই কয় দিন যে বালাবাড়ির যা পড়ি আছে লুগে, তুই তো মোর মাংস মানটা খেয়ে পড়া দিতে। তুই মোবাইলটা কি করেছিস, যে মোবাইলটা এ তো মোবাইলটা তো অনলাইন ক্লাস করার জন্য দিছু না, তোর চেন্নির সাথে চেন্নির সাথে কথা বলার জন্য দিছু মোবাইলটা। এ মানুষের গর্ব করি কয় 10-12টা করি গার্লফ্রেন্ড, এ মোর কি শখ নাই এই বয়সে মুই মোর শাক মানুষ মাসে সাউমুক আব্বাব্বা কই দেখাই গে, এ মোর কি শখ নাই, এ তোর কি লজ্জা হয় না মাসে সাউ 10-12টা করি গার্লফ্রেন্ড, তুই কটা গার্লফ্রেন্ড আনছি দি, এ তুই কটা চাকরি কয় দিন আনি মোর বাইর ঢুকাছিস, হ্যাঁ মোর অপদার্থটা তো কে জন্ম দিছু রে, তো কে জন্ম দিছু, তো কেন জন্ম দিছু মুই তোকে, এই জন্য জন্ম দিছু টাকা টাকা টাকা, মুই বাড়ির কত সুন্দর করিস, কত সুন্দর করিয়া বিসি টুসি থুইয়া দাম, আর তুই কি করিস, আর চোর করি খেয়া মাল খাবু রে মাল খাবু, আর তুই কি করিস, চোর করি থুইয়া হারে গোটে 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 থুইস যে মোর বাপ ইয়া করি খাই বেলা মাইছে সব। আর এইখানে এইখানে এইখের কোন বালতে বিন্দিস যাই, এই এইখের কোন বালতে বিন্দিস বালগুলি বালগুলো বিন্দিস, এই ব্যাপার ইলার পাশে দেখিয়া তোর কি শিক্ষা হয় না, এ তোর কি জ্ঞান হয় না, এ দেখ রহিমুদ্দি করিমুদ্দি সলিমুদ্দির বেটা কত সুন্দর করে মাল খাইছে, এ তুই জীবনে কি করছিস, খালি পড়ালেখা খালি পড়ালেখা, এই তো পড়ালেখা করিস জন্য জন্ম দিছু না মাল খাবার জন্য জন্ম দিছু, আই তোকে আজ মালে খুয়াই, আজ যদি মাল খাবার না পাই তোর কান পট্টি এ পাশ থেকে ও পাশ মাল করে দিম, তোকে আজ মাল খাওয়া শিখাই মাইস, হ্যাঁ তোকে মাল খাওয়া শিখাই মাইস, হ্যাঁ গর্ব করি কয়েছে যে মোর সাহেব মাল খাচ্ছে, সেকেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে, মুই তোমার গাঁজা ইয়া গর্ব করি করব না, আজ মোর সাহেব তোমার মাল খোয়াইবেন, গাঁজা খাইবেন, শোক শিখাইবেন, এমন মাল খোয়াইবেন মোর সাওয়া যেন আজ বালাবাড়ির যা উল্টি পড়ি থাকে সেই মাল খোয়াইবেন। ঠিক আছে মন্টু ভাই, ডারবি গাঁজা বিড়ি টিড়ি তারপর হয়েছে তোমার ডান্ডি সবগুলো খিলাম, সব খোয়াইবেন মোর বেটাক। এই শুন কি কি কইছে তোর মাস্টার শুন, এই স্যার হ্যাঁ বলেন কথা হইলো কি, আচ্ছা ঠিক আছে আমি আমি বলি আমি বলি, আমার ছেলেকে আপনি 2 দিনের মধ্যে পুরোপুরি দারুঘর বানাবেন, এর বিরুদ্ধে এর বিনিময়ে যতগুলো টাকা সাপ্লাই দেওয়ার লাগে আমি দেব, আর আমার সাওয়া আমার নাই কিছু, আমার সাওয়া কি করে জানেন, তার বাপের নাই কিছু, বাপের নাই কোনো পুক্তির নাকি, যে শোনো বেটা পড়ালেখা বাদ, বেটা পড়ালেখা বাদ দিয়ে আমার সাথে যে গান দেখ, বেটা থাপড়ে একবার কান দে, দেখ তো সে ছোট ছোট সামর গুর কাম করে গান জার হইছে, গান জার হইছে দে, এই এলে দেখি এলে 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 দেখি তুই কোন কিছু শিখির পাইছিস না, ভদ্রতা ভদ্রতা ঠিক আছে মাল খান, হ্যাঁ ঠিক আছে মুই চলি কেন, আবার যদি পড়ালেখার নাম নেই তারপরে আর খবর মুই কই চাই, আমি খোঁজব ঠিক আছে, কে স্যার আপনারা টাল হইছেন নাকি, মাথা টাল দিতেছে ঠিক আছে মাল খা, হ্যাঁ মাল দাও।
মাল দাও ওকে ঠিক আছে খাওয়ান আমি গেলাম আজ যদি তোর মন্টু আব্বা কোয়া না দেছ তুই এলাইতে গান্দা নাই খাইতে তুই আইতে আইতে করিস বেটা শালা একা দেখছিস মন্টু নিয়ে বেড়াটা আছে না আমারে বেড়া গিলে খাওয়া শিকিল গাঞ্জা মত তারি এখন দেখ মন্টু নিয়ে বেড়াটা গাঞ্জা টাঞ্জা খেয়ে দোলাবাড়িতে পড়িয়েছি হ্যাঁ ওরে তো দিন অনলাইন ক্লাস নিয়ে মরেছে সারাদিন খালি মোবাইলতে অনলাইন ক্লাস করে ঠিকই করছিস আমার না ছাওয়া গিলে কয়েকদিন গান্দা খাওয়া শিখে এখন বেটার করে রুমটাই অনলাইন ক্লাস করেছে এখন ওরে তো দিন হয়েছে ওই গর্ব করি কয়েছে আরে মন্টু ভাই এই তো মন্টু ভাই চলে এসেছে খবর কেমন আছেন আরে ভাই মন্টু ভাই আপনার তো দিন আমার তো দিন আমার সারাটা এই সারাটা গিয়ে আরে ঘটনা হচ্ছে কি হ্যাঁ বলেন তো ভাই লাগ কাদির আপাতত খুবই ভক্ত ইয়া ফুলদের ইনসার্ট করলেন এখন মো সারাটা দেখেন কত সুন্দর মস্কালের আর ভেজে গাম লাগাছে সেইটাই তো ভাই রে আমার সাগিলা হিরোইন ট্রিবেন চেয়ারটা কয়দিন বেড়াই এখন আমার সবাই লেখি অনলাইনে ক্লাস করে অনলাইনে ক্লাস করে কি করবো এখন কত সাহস বলে আমি শাসন করো ঠিক আছে ঠিক আছে আরে ভাই কত শাসন করু শাসন করিয়া তেতে এখন সারাটা ঠিক হয়েছে ভাই তোমার ছেলে গ্যাংকার ক্যাংকা করে ইয়া করে গাঁজা করে ওইটা ঘটনা হচ্ছে কি মোর সাওয়া আর কি আরে ওয়াও অনলাইন ক্লাস খুব পছন্দ করি না তো মোবাইল নিয়ে দিছুন আর কিছু কি সেন নিশ্চয়তে কথা কইবে ওয়াও ওটা যে অনলাইন ক্লাস করে কি এক করছি পরে আর বুঝি টুজিয়া ভালো করে ডাঙ্গা মারা করিয়ে তেমনি সাবাটা না ঠিক হচ্ছে কার গুণ নিয়ে গেছিলেন ভাই রে এই সলিমুদ্দি করিমুদ্দির বেটা আছে না আমার বেটা গিলে দেখি কেন তোমার সাথে মিশি দেন ঠিক আছে থাকেন মোরা সময় কম তো স্বপ্ন শেষে মন্টুর ছেলে যা করে হ্যালো কুত্তি রে মাস্টারটাও আসি বাড়িতে পরি বসি আছে চার দোকানও তো এখানে মুখ দেখার ফসরা মানুষ মেলান নানান ধরনের মানুষ নানান কথা কচ্ছে ছাওয়াটা গেল কুত্তি কোনা ছাওয়াটা মানুষ করি কোনো এই যে ছাওয়াক এই যে মনে করা এই স্পর্ধা দিয়া কিন্তু মন করে মরছে ভুলটা হয়েছে ছাওয়াটা গেল কুত্তি সেইটাই তো চিন্তার বিষয় ছাওয়াক এই জন্য ছাওয়াক বেশি আদর মদর করা যায় না ছাওয়া যায় যেটাই চাইছে সেটাই পাইছে উঠে যে কুত্তি যে আছে মো ছাওয়াটা আল্লাহ মো সার কি হলে ও মা আল্লাহ আবা মা মা মো সার কি হলে মা আবা উঠছিস আল্লাহ এই আমার কথা শোনো বাবা তোমার পা ধরি কই বাবা আমার মান সম্মানটা প্লিজ রাখো মানুষের সামনে মুখ দেখা দেবে নিয়ে করি না নিজেকে সুশিক্ষিত করো পড়ালেখা করো বড় হও ইনশাআল্লাহ একদিন তুমি বড় হয়ে যেতে কিন্তু এখন যদি তুমি হেলায় হারায় তুমি যদি তোমার জীবনটাকে নষ্ট করো তাহলে কিন্তু এই জীবনে কিন্তু তোমাকে কিন্তু অনেক ইয়ে করতে হবে তোমাকে অনেক মানে আফসোস করতে হবে পরবর্তী লাইভে তুমি যদি এখন যদি আমার তোমার বাবার কথা না শোনো তাহলে তোমাকে কিন্তু আফসোস করতে হবে বাবা কি আমার কথা শুনবা আজ থেকে বাবা হ্যাঁ আচ্ছা বাবা ওঠো বাবা মাস্টার পড়ে আছে আর কোনোদিন গাঁজা খাবো না বাবা হ্যাঁ
ঠিক আছে বাবা। প্রতিটি অভিভাবকই চায় তার সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে, কিন্তু বাবা মায়ের কিছু অসচেতনতার কারণেই তার সন্তান নষ্ট হতে শুরু করে। তাই সকলেই সচেতন হন এবং আপনার সন্তানের সুস্থ জীবন জীবিকার জন্য আপ্রাণ চেষ্টা করে গড়ে তুলুন। আর হ্যাঁ, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কী করতেছে, কার সাথে মিশতেছে সেদিকে লক্ষ্য রাখুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন, আর যারা পেজে ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন।